শ্রেণী গণিত অধ্যায় এক, বাস্তব সংখ্যা। পরিমাণকে প্রতীক তথা সংখ্যার আকারে প্রকাশ করার পদ্ধতি থেকেই গণিতের উৎপত্তি। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মধ্যে প্রাচীন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের গণিত অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। এরপর নানা জাতি ও সভ্যতার নানা হাত ঘুরে অধুনা সংখ্যা ও সংখ্যারীতে একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। স্বাভাবিক সংখ্যা গণসংখ্যার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষে গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করে, যা সংখ্যায় বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত। ভারতীয় ও চীনা গণিতবিদগণ 0, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদরা কৃতি হিসেবে গ্রহণ করে। দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। আবার তারাই 11 শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতের দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূল সংখ্যা প্রবর্তন করে। ইতিহাসবিদদের ধারণা, খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি সময়ে গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূল সংখ্যা, বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। 19 শতাব্দীতে গণিতবিদরা বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে বর্ণনা করে। দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে, বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবে, দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করতে পারবে, আবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, সরি, ভগ্নাংশকে আবৃত দশমিকে প্রকাশ করতে পারে, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে, সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারবে এবং এত সংক্রান্ত